বরকে বললাম খাবারের থালাগুলো নিয়ে আসতে, তো নিয়ে এসে এরকম ভাবে ছড়িয়ে রেখেছে। তুমি এরকম ভাবে রেখেছো, আমি বাড়বো কিভাবে? আমি দিয়ে দেবো। তুমি দিয়ে দেবে? নতুন থালাগুলো ছটাই আছে তো, পারো যেটা ব্যবহার করছি আর কি, আমি শেয়ার করেছি ব্লগে সবার সাথে। এই যে এখানে হচ্ছে অড়হর ডাল ফ্রেন্ড, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তার সাথে আছে কিন্দুরি ভাজা, আর এদিকে হচ্ছে ডিম। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো এখন হচ্ছে দুপুরবেলা। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি, শরীরটা খারাপ ছিল সেই জন্য। কারণ ঠিক আছে, অসুবিধা কিছু নেই, তো এখন থেকে চলো ভিডিওটা স্টার্ট করছি। রান্না বান্না তো হয়ে গিয়েছে, তা এখানে আজকে রান্না তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো স্কুল থেকে আসার সাথে সাথে বড়বাবু মা আজকে কি রান্না হয়েছে মানে খিদে পেয়ে যায়, নর্মাল ব্যাপার। তো যাই হোক চলো, সকাল থেকে তো ভিডিওটা স্টার্ট করা হয়নি, তো এখন থেকে করে দিলাম। সাথে থাকো, খাওয়া করে নি, তারপর আবার দেখা হচ্ছে। স্কুলে না হাইট আর ওয়েট নাপা হয়েছে, কি বললো ম্যাম? কি বললো ম্যাম? কি বললো? হাইট বেশি আর ওয়েট কম? আমি দেখছি, কি ভাবছো মানে? দেখছি ভাবছি মানে না, মনে আসছে না। তুমি শোনোই নি ম্যাম, 5.6 তো দিদি ভাইয়েরও নয় হাইট। না, 5.6 আমার নিচের 4 ফিট, তোমার 5 ফিট করে গেল। 5 ফিট তো মাম্মা মেন আছে। আরে 5.6 হবে না, 15.6 হবে ওয়েটটা হয়তো। এই যে কিচেন পুরো ক্লিন, আজকে আমার শরীর ওরকম অবস্থা নেই ফ্রেন্ডস কি, এখন পুরো ক্লিন করে শুবো। তাও জানি না কেন মনে হলো এটা করে রাখি, না তো পরে না আরো বার্ডেন হয়ে যেত। আর এইখানে এই কড়াইটা মাজা হলো না, কারণ বিকেলবেলাতে কিছু একটা হবে, তা কিছু একটা বলতে এখানে কড়াইটা রাখা রইলো, আর এখানে রয়েছে ওই আদা রসুন বাটা, তো হবে চপ, মা বানাবে। তো দেখো কতগুলো বাসন হয়েছে, এই বাস্কেটটা প্লাস ওই বাস্কেটটা, থাক জল ঝরে যাবে, বিকেলে মুছে মুছে সব জায়গায় জায়গায় রেখে দেবো। আর এখানটা পুরো টিপটপ পুরো ক্লিন করে নিয়েছি, এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, নিয়ে এখন বসবো খেয়ে নেবো। এই যে দুই মেয়ে এখানে শুয়ে আছে, পাগলপাড়া হয়ে যায়, স্টোরি বই পড়ছে। বোন আমাকে এসে মানে চিম্পু মা বলে কি মা দিদি ভাইকে বলছে আমার সাথে খেলতে, খেলছে না, তাহলে এবার তুমি বলো, আমি তোর হাত থেকে কেড়েই নেবো না। এবারে কে জানে কি হলো, দুজনের মিল হলো, দেখলাম ঝামেলা ঝাটি তো শুনতে পেলাম না কিছু, মিল হয়েছে বোধহয়। হ্যাঁ, ঘুমাচ্ছ? আমি ঘুমাচ্ছি, ও নিজের পড়াশোনা করছে। ও আচ্ছা, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তো ওই জন্য বসে আছে। আর সামনে আজকে চুটকি বেঁধে দিয়েছি ঝুটি, তা সেই জন্য সবাই নাকি হাসে ক্লাসে গেলে পরে, তুমি বেবি হো কে? আজকে হাসেছি, আগের দিন হেসেছিল, তুমি বেবি হো কে ওকে বলেছে সকালে। তোর বাবা আবার বলেছে যে ও ক্লাসে ঢুকতে ঢুকতে নাকি সব বেবিরা ওকে দেখে হ্যাঁ হ্যাঁ করে হেসেছে, যে ওর বাবা আবার আজকে বলে পাঠিয়েছে বেটা ওরা যখন হাসবে তুইও এমনি হেসে দি। তো চুল করে না ফ্রেন্ডস আর কাটবো না ভাবছি, সেই কারণে এবার বড় করতে গেলে তো এই স্টেপটাতে বড় মানে বাঁধবো না ফুলবো। তো যাই হোক, বারবার মানে কাটলাম, অনেকবারই কাটলাম, এবার একটু বাড়িয়ে দেখি, আবার মন হলে পরে কাটবো। ওই যে চলো চিম্পু মা ঘরে চলো, এসো লাইট ফ্যানটা বন্ধ করে দাও, বাবা যা বন্ধ করে দিচ্ছি, লাইট ফ্যানটা বন্ধ করে দাও। কি করো মা? করছো দেখো আমাকে, প্লে প্লে নিয়ে কি করছো? খেলছো? আজ ঘুম পাইনি তোমার? হ্যাঁ, যে মাম্মা আমি খেলছি, আজকে ঘুম পাইনি, অন্যদিন একটু হলো ঘুমায়, আজকে ঘুম পাইনি। দিদিভাই কই?
ওই ঘরে রান্নাঘরে কি করছে? বলছিল বাইরে যাবো ডিলস করতে, বাইরের ওয়েদারটা ভালো আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। দিয়ে আমি বললাম, ও বলেছিল 4:30 সময় যাবো, ঠিক আছে 10 মিনিট তাহলে একটুখানি চোখটা লাগাই। ওই শুয়েছি দিয়ে আমি তো উঠে গেছি, ওই ও এখনো ঘুমিয়ে আছে। কি ও রিলস বানাতে যাবে নাকি? হ্যাঁ সন্ধ্যাও যাবে। আজকে বিকেলে আমি লিঙ্কডইনের পোস্ট করতে ভুলে গিয়েছি, আর এখন সামনে চলছে আমাদের ঝামেলা দুই বোনে। তা ব্যাপারটা যেটা হয়েছে, বড় বাবু দেখতে চেয়েছে টিভি ফ্রেন্ডস, আমি মানা করেছি, বলেছি এক্সাম আছে মানডে থেকে, তো আজকে নো টিভি, আজকে পড়তে হবে শুধুমাত্র। তো ও পড়েই উঠলো একটু আগে, কিন্তু যেহেতু আমি আবারও পড়তে বলেছি, তো বলছি তুমি তো ব্রেকও দিচ্ছ না। দেখলাম ঠিক আছে ব্রেক দিচ্ছি 2 মিনিটে, 2 মিনিট টিভিটা দেখে বন্ধ করে দাও। দুপুরে ওইটা নিয়ে এখন দুই বোনের ঝামেলা শুরু হয়েছে। তা আমার যেটা হলো, বড়ের কাছে বকা খেয়ে গেলাম, ঠিক আছে আমি আজকে ভুলে গেছি, হ্যাঁ আমার ভুল এটা। তো যাই হোক, সেই কারণে আমি কি করলাম, কালকেরটা আমি এখনই করে নিচ্ছি। তো এই যে এটা কিন্তু কালকে পোস্টটা যাবে বিকেল বেলাতে। তো দেখো পোস্ট আমার পুরো রেডি হয়ে গিয়েছে, কালকে বিকেলে মা। তো এখানে করে দিচ্ছি সেভ অ্যাজ ড্রাফট, বাস হয়ে গেল, হেডেক ফ্রি। এবার এটা আমাকে ডেইলি করতে হবে। আর ব্যাগগুলো আজকে কাঁচা হয়েছে বলে এসি নিয়ে সব বইয়ের পাহাড় ওখানে জমে আছে। ব্যাগগুলো মা নিয়ে গিয়ে পরে জলে ভিজিয়েছিল সব বইগুলো ওখানে। হ্যাঁ বাবা, আর জিম্বু ভাই দিকে গণেশ ঠাকুর বানাচ্ছে, দেখা তোমার একটু গণেশ চতুর্থী দেখবে আমি। আমি 3D বানাবো। ঠিক আছে বানাও, দেখাবো। এখানে ভাজা হচ্ছে গরম গরম চপ। বাবু কেমন লাগছে খেতে? একদম বাঙালির মতো। বাঙালির মতো জাল হয়েছে? ঠিক হয়েছে না বেশি হয়েছে? ঝাল লাগছে না, মানে ঠিক হয়েছে। দাঁড়াও করো, গরম গরম দেখো, গরম আছে। তেলটা কম দিয়ে একটা একটা করে ভাজা হচ্ছে, আসলে ইয়ে রসুন দেওয়া আছে এর মধ্যে, কালকে আবার স্যাটারডে, তো তেলটা তখন একদিন গোটা দিন থাকা রাখা থাকবে, তো সেই জন্য যেন হয়ে যায় ওই রকম ভাবেই তেল দেওয়া হয়েছে, আর বেসনটা অতটাই নেওয়া হয়েছে। তো ওইদিকে হচ্ছে গরম গরম দিচ্ছি। তো যাই এখন হয়ে গেছে, এখনো 4টা নেমে গেছে, তাহলে বাবাকে আর ওকে দিয়ে দিবা চলো। এখানে একেবারে প্লেট বার করেই রেখেছি, কমল ধাবা আমাদের কমন হয়ে গেল, তো অন্য কোন একটা জায়গা খুঁজতে হবে বুঝলে। বাকি রইলো হালদিরাম, তো ছোলে ভাটুরেও খুব একটা মন করছে এরকমটা নয়, দিয়ে লাস্টে মনে হয় চাপ খেতেই হবে এরকম কোনো ব্যাপার না। মানে আগের থেকে প্ল্যান হয়েছিল আজকে চাপ খেতে যাবো, কিন্তু লাস্ট মোমেন্টে না এখন মন করছে না। তা চলো চপটা খাই, মেয়েকে নিয়ে একটুখানি বসতে হবে, মেয়ের পরীক্ষা আছে। এই যে এখানে ড্যাডের চুল বেঁধে দিয়ে পড়ে আর ঘুমিয়ে পড়েছে। এই যে তুমি জানো এরকম আমি আমার বাবাকে ছোটোবেলা বেঁধে দিতাম, তোমাকে কটা বেঁধে, 1টা 2টা 3টে হলো। তোমার ঘুম পাইনি? ওটা পজ করো, আমার কপিরাইট আসবে। আমার
ঘুম এখনো পাইনি, আমার ব্যাটারি ডাউন হয়নি। হয়নি না, চোখটা দেখে যাই মনে হচ্ছে আমার হয়নি। সকালে কিন্তু 11টা অবধি আমি ঘুমাতে দেবো না, আমার ম্যামই 10টার সময় আসবে, আমি কি করবো? না না ঠিক আছে। গণেশ চতুর্থী কালকে ফ্রেন্ড, সেই নিয়ে আমার মেয়ে এখন, ওই আগের বার না আমি ছিলাম না এখানে, মায়ের ঘরে গেছিলাম এই টাইমে, তো আমার বর আর মেয়ে দুজন মিলে গণেশজিকে পুজো করেছিল, তো সেটার ভিডিও ও আর কি হিন্দি চ্যানেল দিয়েছিল ওর, তো সেটাই আর কি কালকে যেহেতু গণেশ চতুর্থী তো সেই নিয়ে পরে এখন ওই মা কাল কি করবো, মা কাল কি করবো। সন্ধ্যাবেলা থেকে একটুখানি বাইরে বেরাবার ছিল, বাট আজ কোথাও মানে বাইরে যাওয়া হলো না, যাওয়া হলো না, বড় একটুখানি ব্যস্ত ছিল আর আমারও শরীরটা না ঠিক ভালো নেই, তাই জন্য আর মনও করছিল না আর কি, বললাম থাক অসুবিধা নেই, ডেলি তো হয়, আর এরকম খুব এমার্জেন্সি ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল না যেটা কিনা আজকেই যেতে হতো, কালকে গেলেও হবে, তো সেই জন্য আজকে কোথাও যাওয়া যায় একেবারে বাদ দিয়ে দিয়েছি। তো মোটামুটি মোবাইলে এতক্ষণ একটুখানি কাজই করছিলাম বলতে পারো, তা আজকাল যেহেতু একটুখানি না ওই মানে কি বলবো, আগে যেমন ল্যাপটপ খুলে ল্যাপটপে প্রপার এডিট করতাম, এখন ওরকম না, ব্লগ হোক চাই রিলস হোক যেটাই হোক আমি ভিএন অ্যাপে খুব সুন্দরভাবে এডিট করে নিই, আর ভিএন অ্যাপটা না বেশ কাজের, তোমরা যারা যারা জানো না তাদের জন্য স্পেশালি শেয়ার করছি, ভিএন অ্যাপ আছে যেটা কিনা যেখানে না একদম ফ্রি অফ কস্ট, তো ওইটাতে আমাদের কোনো টাকা লাগে না বলো, ভিএন অ্যাপটাতে কোনো টাকা, হ্যাঁ আমাদের ফ্রিটা তো হয়ে যায়, আর ওটা কি হচ্ছে না জাস্ট ভিডিওগুলো মানে যখনই পোস্ট হয়ে গেলো ডিলিট করে দিলেই হলো, আর ব্যাস নতুন ভিডিও ওখানে খুব সুন্দরভাবে এডিট হয়ে যায়, তো প্রয়োজন পড়ে নি আমাদের এখন অবধি টাকা দিয়ে কেনার, কারণ ওয়াটারমার্ক এগুলো তো কিছু আসে না, এলে তখন তখনকার কথা তখন তখন নয় পরে টাকা দিয়ে কেনা যাবে, বাট আমি যেটাতে আগে করতাম ফিল্মোরা ওটা কিন্তু একটা অ্যামাউন্ট দিয়ে পরে কিনতে হতো, তো যাই হোক অ্যামাউন্টটা ওটারও খুব বেশি ছিল না, কিন্তু না ওই ফিল্মোরা মোবাইলে চলে না, ওটা কেবল ল্যাপটপেই হয়, আর ভিএন অ্যাপটা কি আছে না মোবাইলে হয়ে যায়, তারপর মোবাইলটা সবসময় হাতে থাকে না ফ্রেন্ডস, বেশ সুন্দরভাবে কিন্তু নিজের সময় মতো করে কাজটা হয়ে যায়, সবসময় ল্যাপটপ খুলে বসাটা তো সম্ভব হয় না, তো ল্যাপটপে যখন করি তখন ফিল্মোরাতেই করি আর মোবাইলে করলে ভিএন অ্যাপ, তো ওই একটুখানি কাজই করছিলাম, আর যেহেতু সন্ধ্যাবেলায় সবাই চকটপ খেয়েছে, রাত্রেবেলায় সবাই ওই প্লেন দুধই খেয়েছে, দুধের বেশি কিচ্ছু খায়নি, কেবল বাবা একটু চিড়ে খেয়েছে ব্যাস, বাকি মা আমি বর বাবুরা সবাই দুধ খেয়েছি, বাবুদের দুধে একটুখানি পিডিয়াসিওর মিলিয়ে দিয়েছিলাম, তো তাই জন্য আর কিচেনের কিছু শেয়ার করিনি, কিছু বানাবো তবে তো শেয়ার করবো ফ্রেন্ডস, তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি, তো আজকের জন্য গুড নাইট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।